উত্তেজনা বাড়িয়ে যে দেশের নিরাপত্তা জোনে ঢুকে পড়ল চীনা বিমানবাহী জাহাজ। উত্তেজনা বাড়ছে, আর এর মধ্যেই চীনের একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ লিওনিং তাইওয়ানের জলসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইপে। এই খবর নিশ্চিত করেছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের সামরিক আধিকারিকরা জাহাজ ঢোকার বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। জাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে এবং পরে তা হংকংয়ের দিকে চলে যায়। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, তাইওয়ানের সামরিক আধিকারিকরা বিষয়টি পর্যবেক্ষণ করেছেন, তবে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, ফলে তাইওয়ানের জনগণকে কোনো সতর্কতা সংকেতও দেওয়া হয়নি। ব্রিটিশ শাসন থেকে চীনের সঙ্গে যুক্ত হওয়ার 20 বছর পূর্তি উপলক্ষে জাহাজটি হংকংয়ে পৌঁছায়।